আসসালামু আলাইকুম দর্শক, ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনার বয়স যদি 40 বা তার কম হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার ভালো লাগবে, তবে আপনি যদি 55 বা 60 প্লাস হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার ভালো নাও লাগতে পারে। আজকের এই ভিডিওর যে টাইটেলটি আমি দিয়েছি এটা বেশ অন্যরকম একটা টাইটেল। এখানে বলা হয়েছে যে আপনার কেনা শেয়ারের দাম যদি বেড়ে যায় আপনি প্রফিট মেক করবেন, তবে আপনার শেয়ারের দাম যদি কমে যায় তাহলে আপনি ডেফিনেটলি বড় লোক হবেন। এই কথাটা বুঝতে সমস্যা হওয়াটাই স্বাভাবিক, তবে আমি জানি আপনি যদি এই ভিডিওটি পুরোটা দেখেন তাহলে আপনার এই কথাটা বুঝতে, মেনে নিতে বা বর্ণে বর্ণে ফিল করতে বা রিয়েলাইজ করতে কোনো প্রকার অসুবিধা হবে না। সো দর্শক, এইরকম একটা ভিডিও স্কোয়ার ফার্মা নিয়ে আমি অবশ্যই করেছি কিছুদিন আগে, সেটা আপনারা দেখেছেন। তো আজকে আমরা কি করব, ম্যারিকো বাংলাদেশ নিয়ে এই ধরনের একটা ভিডিও করার চেষ্টা করলাম, যে এরকম একটা হিসাব করব যে ম্যারিকোর দাম যদি আগামী 3 বছর, 4 বছর বা 5 বছর কমে যায় কোনো কারণে, যাওয়ার সম্ভাবনা কম বাট যদি কোনো কারণে কমে যায়, এই কমে যাওয়ার কারণে কিভাবে আমি বা আপনি বড়লোক হতে পারি, এই বিষয়টা আজকের ভিডিওতে হিসেব করে বোঝানোর চেষ্টা করব। ম্যারিকোর মান্থলি চার্টটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফ্লোর প্রাইস যদি না থাকতো তাহলে হয়তোবা আমরা এখান থেকে একটা কারেকশন দেখতে পেতাম, ফ্লোর প্রাইসের থাকার কারণে কারেকশনটা আমরা দেখতে পাইনি। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ম্যারিকোর মতো বা ব্রিটিশ আমেরিকান টোবাকো বা স্কোয়ার ফার্মার মতো ভালো ভালো কোম্পানি দীর্ঘমেয়াদে কারেকশনে যেতে পারে। সো কোম্পানি ব্যবসা ভালোই করছে, কোম্পানির ব্যবসা দীর্ঘমেয়াদে ভালোই হচ্ছে, প্রতি বছর প্রফিট করছে, বাট তারপরও কোনো না কোনো কারণে বা বাজারের কারণে, ইনফ্লেশনের কারণে, যে কোনো কারণে হোক, মানি ক্রাইসিসের কারণে আপনার মার্কেটে একটা কোম্পানির শেয়ারের দাম কমতেই পারে। সো সাইক্লিক্যাল অর্ডারে একটা ভালো কোম্পানির দামও দীর্ঘমেয়াদে কমতে পারে। সো আমরা যদি ম্যারিকো দেখি তাহলে এই জায়গাটায় তাকায় দেখেন, 10 সালের থেকে শুরু করে এখানে হচ্ছে 13 মে 2013, মানে প্রায় আড়াই বছরে এখানে কারেকশনটা করছে। এইখানে যদি আপনি দেখেন তাহলে এটা হচ্ছে অক্টোবর 2015 থেকে শুরু করে ডিসেম্বর 2016, তার মানে এখানেও প্রায় 1.5 বছর সে একটা কারেকশন করছে। এখানে যদি আমরা দেখি আগস্ট থেকে শুরু করে আপনার ফেব্রুয়ারি 2020, এখানেও প্রায় 8 থেকে 9 মাসের একটা কারেকশন আমরা দেখছি। সো এখন এই জায়গাটায় যদি ও আরও 3 বছরের জন্য বা 4 বছরের জন্য কারেকশনে যেতে চায়, যেতেই পারে, যাওয়াটাই স্বাভাবিক, যদি যায় তাহলে আমি এই কারেকশন থেকে কিভাবে রিচ হতে পারি বা আপনি কিভাবে এই কারেকশন থেকে রিচ হতে পারেন, এই বিষয়টা আজকের ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করব। স্ক্রিনে আপনি যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে 2018 সালে ম্যারিকো বাংলাদেশের ফ্রি ক্যাশ ফ্লো ছিল 146 কোটি টাকা, 2019-এ 258 কোটি টাকা, 2020-এ 269 কোটি টাকা, 2021-এ 306 কোটি টাকা এবং 2022-এ ছিল 329 কোটি টাকা। এই শেয়ারটাতে ইয়ার ক্লোজিং হয় মার্চ মাসে, তো মার্চের ডাটা তো আমরা এখনও পাইনি, তবে ডিসেম্বর 2022-এর যে 9 মাসের ডাটা ওটাকে যদি আমি অ্যানুয়ালাইজ করি তাহলে আমি তার ফ্রি ক্যাশ ফ্লো পেয়েছি 464 কোটি টাকা। তাহলে আমি যদি 2018 সাল থেকে 2022 পর্যন্ত এই ফ্রি ক্যাশ ফ্লো কত পার্সেন্ট করে ইয়ারলি গ্রো করছে, কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট, তাহলে দেখেন সেটা 22.52%। আর যদি দেখতে চান যে এই অ্যানুয়ালাইজ ডাটা পর্যন্ত সে 2018 থেকে কত পার্সেন্ট করে পার ইয়ার চক্রবৃদ্ধি হারে বাড়ছে, তাহলে দেখবেন 26%। তার মানে আমরা বুঝতে পারতেছি ম্যারিকোর ফ্রি ক্যাশ ফ্লো 22% করে বা 26% করে গত 5 বছর ধরে বাড়ছে। এখন ব্যবসা যেহেতু এর গ্রো করছে, দাম বাড়ুক বা না বাড়ুক, ব্যবসা কিন্তু ঠিকই গ্রো করছে, ওর ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট হচ্ছে। এখানে ইপিএস এর গ্রোথ বা রেভিনিউ এর গ্রোথ না নিয়ে আমি কিন্তু ফ্রি ক্যাশ ফ্লোর গ্রোথটাই নিয়েছি, কারণ অ্যাজ এ বিনিয়োগকারী আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো, কারণ এই ফ্রি ক্যাশ ফ্লো থেকেই ও আমাকে ডিভিডেন্ডটা দিবে। সো এই কারণে ফ্রি ক্যাশ ফ্লো নিয়েই আমি যত কথা বলছি। সো আমরা যদি এবার দেখি যে আগামী 2028 পর্যন্ত ওর যদি এই গ্রোথটা, ফ্রি ক্যাশ ফ্লো যদি এভাবে বাড়তে থাকে তাহলে ওর কত হতে পারে সেটা আমরা দেখি। তো আমি আসলে এখানে আগামী 2024 থেকে শুরু করে 2025 পর্যন্ত যে গ্রোথ রেটটা ধরছি সেটা আমি ধরছি হচ্ছে কি আপনার 20%। এখানে আমি 22% বা 26% পেয়েছি, বাট আমি ধরতেছি যে 20% করেই গ্রো করবে, একটু কনজারভেটিভ হয়ে চিন্তা করলাম।
তো সেটা যদি দেখা যায় তাহলে দেখেন 2023-এ এখানে 464-এর বদলে আমি 395 নিয়েছি ওই 20% ধরে, আর হচ্ছে তারপরে 474, এভাবে করে আমরা 2028 সালে ওর ফ্রি ক্যাশ ফ্লো পাবো 983 কোটি টাকা, যদিও 20% করে ফ্রি ক্যাশ ফ্লো জেনারেশন ধরে রাখতে পারে। তো গত 5 বছর ধরে সে যেহেতু 20%, 22% বা 26% করতে পেরেছে, সো আমি ধরে নিচ্ছি যে আগামী 6 বছরও সে 20% করে অ্যাটলিস্ট ফ্রি ক্যাশ ফ্লোর গ্রোথ ধরে রাখতে পারবে। তাহলে আমি যেটা করেছি, ফ্রি ক্যাশ ফ্লোকে আমি টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ডিভাইড করে ও পার শেয়ারে কত টাকা ফ্রি ক্যাশ ফ্লো দিবে এটা আমরা পেয়েছি। সো যেহেতু বলেছি একটু আগে, ফ্রি ক্যাশ ফ্লো থেকেই ডিভিডেন্ড দিচ্ছে, সো এই কোম্পানি আমি দেখেছি 100%-এর কাছাকাছি পেআউট রেশিও মেনটেন করছে, যদিও গত 6 মাসে সে কোনো ইন্টারিম ডিভিডেন্ড দেয় নাই ডলার ক্রাইসিসের কারণে। কেন দিতে পারে না এটা নিয়ে ডিটেল ম্যারিকোর ভিডিও আছে, দয়া করে দেখে নেবেন। তো এখন যেহেতু দেখেছি যে ও 100%-এর কাছাকাছি অলওয়েজ ক্যাশ পেআউট মেনটেন করতো, তো আমরা দেখতেছি যে 90%-ও করে যদি ও পেআউট মেনটেন করে তাহলে আমাদের এক্সপেক্টেড ডিভিডেন্ড আমরা এগুলো পাবো। যেমন 2023-এ 113 টাকা ডিভিডেন্ড আশা করছি, 2024-এ 135 টাকা, তারপর 25-এ 163 টাকা এবং 28-এ গিয়ে 281 টাকা পর্যন্ত ডিভিডেন্ড এক্সপেক্ট করছি ম্যারিকো বাংলাদেশ থেকে। এ হচ্ছে ডিভিডেন্ডের এক্সপেকটেশন। এখন আমরা একটা জিনিস দেখব যে আপনি যদি এই শেয়ারটা আজকে বাই করেন, ধরেন আপনি 1/4/2023 তারিখে আপনি 2421 টাকা করে শেয়ারটা বাই করলেন, এখন আপনার কস্টিং কিন্তু একটা শেয়ারে 2421 টাকা। এরপরে আপনি যখন দেখেন এর ডিভিডেন্ড পাবেন হচ্ছে আপনি একটা শেয়ারে 113 টাকা, ট্যাক্স অ্যাডজাস্টেড ডিভিডেন্ড পার শেয়ার হবে 101 টাকা 70 পয়সা। আর এইভাবে যদি আপনি এই একটা শেয়ার কিনে আর যদি কোনো শেয়ার না কিনেন, আর ও যদি এইভাবে এই 101 টাকা করেও আপনাকে ডিভিডেন্ড দিতে থাকে, তাহলে 23 বছরে আপনি টাকা ফেরত পাবেন, আপনার পেব্যাক পিরিয়ড হবে 24 বছর। আর ট্যাক্স অ্যাডজাস্টেড ডিভিডেন্ড ইল্ড কিন্তু 4.20, খুবই কম, FDR চাইতো জিনিসটা খুব কম। অন্য ভিডিওগুলোতে দেখেছি যে ডিভিডেন্ডের টাকা রিইনভেস্ট করতে হয়, এখানে ডিভিডেন্ডের টাকা রিইনভেস্টমেন্টের ব্যাপারটা আমি কিচ্ছু বলি নাই, আমি শুধু বলতে চাচ্ছি যে আমি 2028 সাল পর্যন্ত প্রতি বছর একটা একটা করে ম্যারিকো কিনবো। ধরেন আমার টাকা আছে 10 লাখ বা আমার টাকা আছে হচ্ছে 6 লাখ, আমি একবারে 6 লাখ টাকার কিনবো না, আমি 1 লাখ টাকা 1 লাখ টাকা করে প্রতি বছর কিনবো। এইটা একটা মানে কনসিডারেশন। ধরেন আমি চাচ্ছি যে আগামী 6 বছর ওর দাম কমুক, আমি চাচ্ছি না যে ম্যারিকোর দাম বাড়ুক, আমি জানি এই শেয়ারটাই আমাকে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে, সো আমি চাচ্ছি না শেয়ারটা আমার ভরপুর কেনা না হওয়া পর্যন্ত শেয়ারের দামটা বেড়ে যাক, এটা আমি চাচ্ছি না। সো আমি চাচ্ছি আগামী 4-5 বছর শেয়ারটার দাম কম থাকুক, এর ব্যবসা গ্রো করতে থাকুক, কিন্তু ওর দাম যেন কমতে থাকে, পাবলিক যেন এই শেয়ারটা না কিনতে যায়, এই শেয়ারের দাম যেন সবসময় কমতেই থাকে, এটাই আমি চাচ্ছি। যদি সেটা হয় তাহলে এই বছরে আমি যদি একটা শেয়ার কিনি 2421 টাকা দিয়ে, সামনের বছর যদি 200 টাকা দাম ওর কমে যায় তাহলে আমি পাবো আরেকটা শেয়ার 2221 টাকা দিয়ে, তারপরে যদি আমার 25 সালে যদি আরও 200 টাকা কমে যায় ওকে আমি পাবো 2021 টাকা করে, আরও যদি 100 টাকা পরের বছর কমে 1921 টাকা করে পাবো, 27 সালে গিয়ে আরও 100 টাকা যদি কমে 1821 পাবো। তার মানে আমি চাচ্ছি যে 1, 2, 3, 4, 5 বছরের দামটা কমে যাক, এরপরে ও ব্যাক করলে করুক না করলে না করুক, ধরে নিচ্ছি ও ব্যাক করবে। সো 1821-এর থেকে আমি 2028-এর লাস্ট কিনবো হচ্ছে 1900 টাকা দিয়ে, একটা করে ম্যারিকো, মানে আমি এখানে একটা করে ম্যারিকো কিনেছি, একটা করে ম্যারিকো কিনলাম 6 বছরে 6টা। আপনি চাইলে 1 লাখ টাকা দিয়ে কিনতে পারেন, 10 লাখ টাকা করে বছরে কিনতে পারেন, 1 কোটি টাকা করে বছরে কিনতে পারেন, যার যার সামর্থ্য অনুযায়ী কিনবেন। আমি এখানে হিসাব দেখাচ্ছি একটা মাত্র শেয়ার দিয়ে, যে আমি প্রতি বছর একটা করে ম্যারিকো কিনবো, ডিভিডেন্ডের টাকা রিইনভেস্ট করবো না, আমি শুধু প্রতি বছর নতুন করে একটা করে ম্যারিকো কিনবো এবং আমার এক্সপেকটেশন ম্যারিকোর দামটা কমে যাক। আজকের ভিডিওর পয়েন্টটাই তো এটা, যে ম্যারিকোর দাম যদি কমতে থাকে তাহলে আমি বড়লোক কীভাবে হবো, এটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো আপনার এই যে প্রতি বছর একটা একটা করে কিনছেন, টোটাল কিনবেন কিন্তু আপনি 6টা, তো 6 বছরের পরে গিয়ে আপনার টোটাল 6টা শেয়ারের কস্টিং ভ্যালু কিন্তু অ্যাভারেজ কস্টিং ভ্যালু হচ্ছে 2051 টাকা, আর আপনার ওই বছরে গিয়ে ডিভিডেন্ড আপনি পেয়েছেন কিন্তু 281 টাকা, আর আপনার ট্যাক্স অ্যাডজাস্টেড ডিভিডেন্ড পার শেয়ার কিন্তু 252 টাকা 90 পয়সা, আর আপনার পেব্যাক পিরিয়ড কিন্তু তখন হয়ে যাবে মাত্র 8 বছর, অর্থাৎ 2028 সাল থেকে মাত্র 8 বছর, অর্থাৎ 2036 সালে গিয়ে 8 বছরের মাথায় আপনার সম্পূর্ণ বিনিয়োগটা পে আউট করে দিবে বা পেব্যাক করে দিবে বা ফেরত দিয়ে দিবে ডিভিডেন্ডের মাধ্যমে।
তাও ট্যাক্স বাদ দিয়ে নেট ডিভিডেন্ড দিয়ে। তার মানে আপনার 2028-এ যে কস্টিং পড়লো হচ্ছে আপনার টোটাল অ্যাভারেজ কস্টিং পড়লো 2051 টাকা। এরপরে যদি আপনি আর কোনো ইনভেস্ট নাও করেন, আপনার আর টাকা নাই, ধরেন 28 সালে গিয়ে আপনি আর কোনো টাকা দিবেন না এটাতে, তাহলে আপনার যে এই যে মানে 2051 টাকা যে আপনার কস্টিং প্রাইস 6টা শেয়ারে, টোটাল 12,000 টাকা আপনি ইনভেস্ট করেছেন, এই টোটাল টাকাটা ফেরত আসতে আপনার সময় লাগবে মাত্র 8 বছর। তা আপনি আমাকে বলেন তো, আজকে যদি এ 23 ধরি, তাহলে 23 থেকে 25 আমি যদি কাউন্টিং করি, সেটা হচ্ছে আপনার 1, 2, 3, 4, 5, 5 আর ওদিকে হচ্ছে 8, 13, 8, 5, 13, 13 বছরে আপনার যদি পুরো, ধরেন 1 কোটি টাকার ম্যারিকো কিনে 13 বছরে যদি আমি ডিভিডেন্ড দিয়ে ফেরত পাই নেট ডিভিডেন্ড দিয়ে, এটাও তো অনেক বড় ব্যাপার। কারণ ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনে বা একটা বাড়ি বানিয়েও তো আপনি 13 বছরে ভাড়া দিয়ে এটা উসুল করতে পারবেন না, বা FD বা সঞ্চয়পত্র করেও তো 13 বছরে আপনার আসল টাকা উঠবে না। মজার ব্যাপার, এই টাকাটা উঠে যাবে আসল টাকাটা, এরপরে আবার কি হবে জানেন, এরপরে কিন্তু ও কম্পাউন্ডিং করে টাকাটা আরও বাড়াইতেই থাকবে। সো ওটা পরের আলোচনা। তো আমরা দেখলাম যে ওই সময়ে 2028 সালে আপনার এই ম্যারিকোর ডিভিডেন্ড ইল দাঁড়াবে হচ্ছে 12.33%। আজকে যেটা মাত্র 4.20 দেখে আমি আপনি নাক সিটকাচ্ছি, বলতেছি এর চাইতে যমুনা ব্যাংক বা মার্কেন্টাইল ব্যাংক বা প্রিমিয়ার ব্যাংকের ডিভিডেন্ড ইল্ড অনেক ভালো, তাদের জন্য বলছি এই শেয়ারটা কিন্তু 2028-এ গিয়ে 12.33 ডিভিডেন্ড ইল্ড দিবে। তার আগে ছিল 10, তার আগে 8, তার আগে 6, তার আগে 5, তার আগে 4, তার মানে এই কোম্পানির ডিভিডেন্ড ইল কিন্তু বাড়তেই থাকবে। এই ব্যাপারটা মিউচুয়াল ফান্ড বা ব্যাংকের ক্ষেত্রে ঘটে না। ব্যাংকের ক্ষেত্রে 8%, 9% আজীবন সীমাবদ্ধ থাকবে, বাট এই স্কোয়ার ফার্মা বা ম্যারিকো এই টাইপের শেয়ার কিনলে, ভ্যালু স্টক কিনলে যে ঘটনাটা ঘটে সেটা হলো ডিভিডেন্ড ইল্ডটা প্রতি বছর কম্পাউন্ডিং হারে বাড়তে থাকে, বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে একটা পর্যায়ে এই আপনাকে বড় লোকটা বানিয়ে দেয়। সেটা কিভাবে সেটা আমরা এখন একটু দেখব। সো ধরেন যে আপনি 2032 সালে রিটায়ার করবেন, 2032-এর পরে আপনার আর কোনো ইনকাম থাকবে না, আপনি রিটায়ারমেন্টে চলে যাবেন 32 সালে, তখন আপনার আসলে ডিভিডেন্ড ইল্ড কত আসবে, আপনি কিভাবে বড় লোক হবেন এটা দেখব। সো আমরা একটু আগে দেখেছি যে 2028 সাল পর্যন্ত আমি একটা একটা করে ম্যারিকো কিনছি, আমার কস্টিং হয়েছে 2051 টাকা, আর আমার 2028 সালে আমার ডিভিডেন্ড দাঁড়াবে হচ্ছে পার শেয়ারে 281 টাকা, ট্যাক্স বাদ দিলে 252 টাকা, আর পেব্যাক কিন্তু 8 বছর, মানে 8 বছরে আমি টাকা ফেরত পাবো। কিন্তু আমার ডিভিডেন্ড ইল্ড কত ছিল? 12.33। তো ও যেহেতু বিজনেসটা গ্রো করছে, তাহলে ওর তো ডিভিডেন্ডও বাড়তে থাকবে, কারণ ফ্রি ক্যাশ ফ্লো বাড়বে, সেক্ষেত্রে ওর ডিভিডেন্ডও বাড়বে। তো ডিভিডেন্ড বাড়তে বাড়তে আমরা দেখলাম 32 সালে গিয়ে আপনার ওর ডিভিডেন্ডটা আসবে হচ্ছে পার শেয়ারে 524.40 টাকা ট্যাক্স অ্যাডজাস্ট করে। সেই ক্ষেত্রে 32 সালে গিয়ে আপনার ডিভিডেন্ড ইল্ড কিন্তু 25.57%, মানে 25.57% আপনার ডিভিডেন্ড ইল্ড। অর্থাৎ আপনি যে এই আগামী 5 বছরে বা আগামী পাঁচ বছরই যে আপনি শেয়ারগুলো কিনবেন, কিনে যে রাখবেন, 32 সালে গিয়ে আপনি আগামী 5 বছর শেয়ারটা কিনবেন, একটা একটা করে শেয়ার কিনছি আমরা, একবারে আমি পুরোটা কিনি নাই, আমি একটা একটা করে শেয়ার কিনছি, এবং আমি ধারণা করেছি দামটা আস্তে আস্তে কমবে। যদি 5 বছর দাম কমতে থাকে আর আমি যদি প্রতি বছর একটা করে শেয়ার কিনতে থাকি, তাহলে আমার টোটাল 6টা শেয়ারে কস্ট পড়বে হচ্ছে অ্যাভারেজ 2051 টাকা করে। এটাই আমার অ্যাভারেজ কস্ট, কারণ আমি ডিভিডেন্ডটাকে রিইনভেস্ট করব না, আমি ডিভিডেন্ডটা এনজয় করব, কারণ আমি তো একটা পর্যায়ে রিটায়ারমেন্ট করব, সেই ক্ষেত্রে তো আমার আর নতুন করে টাকা দেওয়ার কোনো সুযোগ নাই, আর টাকা তো আমার খরচ করতে হবে। সেই ক্ষেত্রে 2032-এ গিয়ে যে ঘটনাটা ঘটবে, আমার কস্টিং প্রাইস 2051-ই থাকবে, কিন্তু আমার ডিভিডেন্ড আসবে 524 টাকা, যার কারণে আমার ট্যাক্স অ্যাডজাস্টেড ডিভিডেন্ড ইল্ড আসবে 25.57 টাকা, মানে আমার প্রতি 100 টাকা বিনিয়োগের বিপরীতে আমি ডিভিডেন্ড ইল্ড পাচ্ছি 25 টাকা। সঞ্চয়পত্র রিটার্ন পাবেন 10%, FD পাবেন 7%, আর ইনফ্লেশন যদি ধরেন যে আপনার 10% হয়, তো ইনফ্লেশন যদি 10% হয় আর দেশের রিস্ক ফ্রি ইকোনমি রেট যদি আপনার 8% হয়, তাহলে 10 and 8 হচ্ছে 18% যদি হয়, তারপরও আমি বলবো 2032 সালে যেদিন আপনি রিটায়ার করবেন, ধরে নিচ্ছি 2032-এ আপনি রিটায়ারমেন্টে যাবেন, তারপরও আমি বলবো এই ম্যারিকোর এই পোর্টফোলিওটা আপনাকে ইনফ্লেশন প্লাস দেশের রিয়েল ইকোনমির যে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন সেটাও আপনাকে বিট করে দিচ্ছে। 100 টাকায় 25 টাকা রিটার্ন পাচ্ছেন আপনি, তার মানে ম্যারিকোর দাম কমে গেলে 32 সালেই আপনি বড় লোকটা হয়ে যাচ্ছেন। আর যদি ম্যারিকোর দাম না কমে, সেই ক্ষেত্রে 32-এর বদলে 36 বা 38 পর্যন্ত আপনার প্রয়োজন লাগতে পারে। তবে ম্যারিকো স্কোয়ার ফর্মা টাইপের ভ্যালু শেয়ারে আমরা যদি লং টার্মে ইনভেস্ট করে ভ্যালু ইনভেস্টিংটা বুঝতে পারি, করতে পারি, তাহলে এর ডিভিডেন্ড ইল্ড দিয়ে আপনি বড় লোক হবেন। ক্যাপিটাল গেইন দিয়ে কখনোই বড় লোক হওয়া যায় না, এই জিনিসটাই আসলে বোঝানোর চেষ্টা করেছি আজকের ভিডিওতে, যার কারণে আজকের ভিডিও টাইটেলটা এরকম ছিল যে আপনার
গোল্ডের স্টকের দাম বেড়ে গেলে আপনি তো ভালোই করবেন, আপনার ভালোই লাগবে, প্রফিট মেক করছেন। কিন্তু যদি দাম কখনো কমে যায় তাহলে মাঝে মধ্যে আপনি বড় লোকও হতে পারেন। তবে আবারও বলছি, যাদের বয়স কম তাদের এই অ্যাপ্রোচটা ফলো করা উচিত, যাদের বয়স কম তাদের জন্য এটা খুবই ভালো অ্যাপ্রোচ হবে স্কোয়ার। এবং ধরেন যে আমি আরও 10 বছর কিনতে পারবো, আমার আরও 10 বছর চাকরি আছে, আমার পক্ষে আরও কেনা সম্ভব, আমি তো দোয়া করবো এই 10 বছর স্কোয়ার ফার্মা বা ম্যারিকো টাইপের গুড কোম্পানিগুলোর দাম পড়তে থাকুক। কিন্তু যার 60+, সে আবার চিন্তা করবে যে না, এগুলোর দাম কমানো যাবে না, বরঞ্চ প্রতিদিন বাড়তে হবে। সো আসলে পারসেপশনটা একটু ডিফারেন্ট। তবে যাদের বয়স কম, যাদের এখনও ক্যাশ ফ্লো জেনারেটিং পাওয়ার আছে বেতনের মাধ্যমে বা অন্য কোনো ইনকামের ব্যবস্থা আছে, তাদের ক্ষেত্রে বলছি, যদি কখনো দেখেন যে ভালো স্টকগুলোর দাম কমে গেছে, আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় ওই শেয়ারগুলো কিনতে থাকেন, কারণ এগুলাই 5-6 বছর পরে আপনাকে বড় লোক বানাবে ডিভিডেন্ড ইল্ডের মাধ্যমে। এগুলো এক একটা করে মানি মেকিং মেশিন হবে, টাকার গাছ হবে। তবে দর্শক, এটাও সত্য কথা যে লং রানে কোন শেয়ারগুলো আপনি ধরে রাখবেন, ওই শেয়ারগুলো আদৌ লং রানে ধরে রাখার মতো যোগ্য শেয়ার কিনা, এইটা বোঝার জন্য আপনাকে মোটামুটি ভালো মাপের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা শিখতে হবে। আর চ্যানেলে প্রচুর পরিমাণে লার্নিং ভিডিও আছে, ফ্রিতে দেখে নিতে পারেন। এছাড়াও বইপত্র পড়ে আপনি শিখতে পারেন, বা ইউটিউবে অনেক চ্যানেল আছে যেখানে প্রচুর পরিমাণে লার্নিং ভিডিও আপনি পাবেন এবং নিজে নিজে শিখে নিতে পারবেন। আজকের ভিডিওতে ম্যারিকো বাংলাদেশ নিয়ে কথা বলা হয়েছে। সো এই ডিসক্লেমার অংশে বলে দিচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু এই স্টকটাকে কিনতে বা বিক্রি করতে বলছি না, এডুকেশনাল পারপাসে এবং আমার পারসেপশনের উপর বেস করে এই কথাগুলো বলেছি। প্রত্যেকটি কথায় আমার ব্যক্তিগত মতামত হিসাবে গণ্য করবেন। এই ভিডিও দেখে কোনো শেয়ার কিনবেনও না, বিক্রিও করবেন না, শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে নিজের বুদ্ধিতেই বিনিয়োগটা করবেন। দর্শক, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।